বিএনপি তাদের আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে করুণা ভিক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মাধ্যমে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও তিনি মনে করেন। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন যে জনগণের মধ্যে বিএনপির কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।